পশ্চিম বর্ধমান জেলার আমাদের যারা তৃণমূল কংগ্রেসের সমর্থক আছেন তাদের কাছে একটা আবেদন করতে চাই যে গত তিন দিন ধরে যে ঘটনাবলী ঘটেছে তার ফলে বিভিন্ন জায়গায় দেখেছি যে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা নিজের আবেগের বহিঃপ্রকাশ করেছেন, কেউ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আবার কেউ কেউ একটু স্বাধীনতা ছাড়িয়ে গিয়েও একটু এক্সেস অনেক কিছু করেছেন। এর ফলে অনেকের মধ্যে একটা আক্রোশ তৈরি হয়েছে। তো যারা আমাকে ভালোবাসেন তাদেরকে আমি অনুরোধ করবো যে প্লিজ আপনারা এই আক্রোশের বহিঃপ্রকাশ যেন না হয়। কেউ আমাকে গালাগালি করেছে বলে আপনারাও গিয়ে তাকে গালাগালি করেন, কেউ আমার কুশপুতুল পুড়িয়েছে বলে আপনি তাকে যদি শত্রু ভাবেন তো আলটিমেটলি এটা তৃণমূল কংগ্রেস কমজোর হবে। তো আমি যারা আমাকে ভালোবাসেন, যারা আমাকে স্নেহ করেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করবো যে দলের স্বার্থে, যেহেতু আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি, আপনারা দিদিকে ভালোবাসেন, দলের স্বার্থে, দলকে মজবুত করার স্বার্থে এবং আমাদের পশ্চিম বর্ধমান জেলায় নিজেদের মধ্যে যেন বিভাজন না হোক এটা মাথায় রেখে প্লিজ কেউ কোনো বদলার মনোভাব নিয়ে কারোর সঙ্গে কোনো ব্যবহার করবেন না। যারা যেটা করেছেন কোনো অসুবিধা নেই, তারা এটা আমাদেরকে ভুলে যেতে হবে। এটা আমাদের জীবনে একটা পেনফুল এপিসোড ভেবে ভুলে যেতে হবে। যদি এটা যত তাড়াতাড়ি আমরা ভুলতে পারবো তত তাড়াতাড়ি আমরা আবার ঐক্যবদ্ধ হয়ে সবাই দিদির জন্য কাজ করতে পারবো। ধন্যবাদ। প্লিজ কারোর সঙ্গে কোনো ঝামেলায় জড়াবেন না, কাউকে কোনো কটূক্তি করবেন না। যারা কটূক্তি করেছে তারাও হয়তো তাদের আবেগের বহিঃপ্রকাশ হয়েছে, সব ভুলে যান, প্লিজ এটা মনে রাখবেন।